আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ, সকলের দোয়ায় আমি ভালো আছি। আমি ট্যাংরা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মাখিয়ে নিলাম। হলুদ লবণ মাখানো হয়ে গেছে, এখন চুলায় পেনে তেল দিয়ে দিলাম। সয়াবিন তেল, তেল ভালো মতো গরম করে নিয়েছি। এখন হলুদ লবণ মাখানো মাছ দিয়ে দিলাম। মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এখন মাছ তুলে নিলাম। মাছ ভাজার তেলের মাঝে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ ব্রাউন করে ভেজে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটা একটু কষিয়ে নিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন ভাজা হয়ে গেছে, এখন অল্প করে পানি দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, সব মশলা এখন ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিলাম কাঁচা মরিচ মাঝখান দিয়ে ফালি করে। এখানে আমি আমার নিজেদের গাছের বরবটি আর আলু কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আলু আর বরবটি দিয়ে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিলাম মশলার সাথে। কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। বরবটি আর আলু ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। রান্না করে নিলাম 10 মিনিটের মতো। আলু বরবটি সিদ্ধ হয়ে গেছে, এখন আমি মাছ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম টমেটো পিস করে কেটে। এখন ঢেকে আরো 5 মিনিট রান্না করব। ফিরে আসলাম 5 মিনিট পরে। এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। কিছুক্ষণ জাল করে চুলা থেকে নামিয়ে নেব। আমার আলু বরবটি দিয়ে ট্যাংরা মাছ ভেজে রান্না করা হয়ে গেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।